এটা 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 হ্যাঁ 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 এটা এটা আসছে বিগো থেকে। এখন তোরও ব্যান করাবো, আদা তুইও ব্যান হবি। বন্ধু বন্ধু খেলা, বন্ধু বন্ধু খেলা, বন্ধু বন্ধু খেলা আমি তোর ছুটাবো। আমার তোরা নতুন মেয়ের জন্য ব্যান করেনি, ওরে আমি চিনি, তুই ব্যান করাইছিস। কারো মাথায় হাত বোলালি সে যদি মনে করে তার বুকে হাত বোলাই দিচ্ছিস, তাহলে তো হবে না। তোরা ডুবাবো না আমি, তুই বসে বসে একটা পোলা পাম ধরবি, হাফ মর, হাফ ছাগল আর হাফ পুরুষ, হ্যাঁ এগুলোর পুরুষ বানা ছেড়ে দিবি, অর্ধেক পুরুষের লেটাইতে থাকবে। পুরুষ নাই, একটা খান পাঁচটারে ধর, পাঁচটারে চুমা, কে বাধা দিছে তোরে? আমি বাধা দেবো নাকি? আর ওয়েলকাম বলবো, যায় আদার, খুব ভালো কাজ কি করেছিস, বললেন, ভালোবাসা প্রেম যেটা হবে সেটার মধ্যে আমার কি কোনো বললেন, আসুবিধা নেই। হাফ ছাগল ধরে তারপর সেটাকে, নাটক তো করতে দেবো না, হাফ ছাগল ধরে তারপর এটাকে ফুল, হাফ ছাগল হাফ মর্দ হাফ গে, হ্যাঁ সবকিছু হাফ থাকে, হাফ গুলো ধরে সে খুঁজে খুঁজে হাফ বের করে। ওই আমি একটা পড়ে গেছি হচ্ছে হাফ না, সবকিছু দুই মাত্রা বেশি আছে। তুই ভুল করেছিস আমার সাথে, আমার গল্পকার বানা, আমার গল্পকার বানাবি তোর আমি নাই করে দেবো। তুই কি ভাবছিস, 6 মাস তোর নিয়ে বসে বসে এখানে গল্প দেখেছিস তোর প্রেমিকদের, একটা তুরান্ত আর একটা গোপস গোপস খান, একটা ভোপস খান আর একটা হচ্ছে নকল আদার, আরো কইতে কইতে আসে। আবার সেদিন মেয়ের এসে বলে গেল, আদার তোমার সাথে আমার যা আছে ওটা থাকুক, তোমার সাথে আমার আছে না, ওটা তো নাটক, আমি তো জানি, ওটা তো আমি বলাইছি ওরে দিয়ে প্রেমিক, আমি আরো তো তিনটা বানাই দেবো। ওই যে মেয়েরকে হাফ বানাই দিছি, ওটা কি তোর সাথে তুই করেছিস? ওটা তুই করিস না, আমি বানাইছি, আমি বলাইছি ওরে দিয়ে আমি কাকু কাকু আদারে কাকু, আজকে থেকে আমি কাকু, কারণ ওর প্রেমিক গুলো এসে আমার হিংসা করতেছে, ওর বাপের একমাত্র ছোট ভাই হচ্ছে আমি। ঠাকুরমা ডাকতেছিল, আমি ডাক্তার ঠাকুরমা বল, কাকা বাবুর সাথে কথা বলতেছে, তুই যাবি কোথায়? তুই বসে বসে লেতুর ফেতুর ধরবি আর এদেরকে হাফ মর্দ বানা ছেড়ে দিবি, আর আমার সতীন বানায় ঘুরবে, কোন বেড়া আমার সতীন হবে না, তার আগে তোর চার টুকরো করে তোর চার প্রেমিক, তার চার প্রেমিকের গলায় ঝুলাই দেবো। পাইছিস কি তুই, বন্ধু বন্ধু খেলা খেলোস আর আমার সতীন বানা ব্যান করে রাখবে, পাইছিস কি? তুই পুরুষ কেন ধরিস না, পুরুষের কি অভাব আছে নাকি? হ্যাঁ জীবনে মাইক ধরে না, আমি তখন মারের মুডে আছি, এটা ভাইয়ের মেয়ে বানালে এটা তো শত্রু, সম্পত্তি নিয়ে জ্ঞান পাচ্ছে। দেশ জীবনে কি জিজ্ঞেস করছে, বোবা খানকে, বোস খান, বোস খান আদার বানাইছে, চিন্তা করতে পারবো না, একজন এসে তারা গালি দেয় ইন্ডিয়ান এ ও এগুলো বলে, আবার তার বোস নিয়ে কথা বলেছে, হ্যাঁ বোস নিয়ে চিন্তা, তার বোস নিয়ে কথা বলতেছে, সে তার আদর করে গোপস খান বানাই দিছে, যে মানুষ তোর এসে অপমান করতেছে, তোর দেশ নিয়ে অপমান করে, ধর্ম নিয়ে অপমান করে, তুই তার আদর করে ডাকতেছিস গোপস খান, তোর মানে চুলকানি কোন পর্যায়ে এটা বল। হ্যাঁ তুই এইসব মানুষকে মানে অর্ধেক মাটির নিচে বের করে ওই ডালপালা গুলো সালোক সংশ্লেষণ করেছিস, ফটোসিনথেসিস, দিনের পর দিন সাইলেন্টলি তো এইগুলোর জন্ম দিচ্ছে, এগুলোর বড় করতেছে, আর ওইগুলো হচ্ছে হাফ জন্ম তো আগের থেকে ছিল, ওই যে বিহেভ জন সুমন তুরান খুঁজে খুঁজে, তুই এদের কেন বের করি সেটা বল। স্মার্ট কত পোলা বানাচ্ছে তুই দেখতে শুনতে, তোরে তো আমি চিনি, তোর চেহারা আমি দেখছি, তোরে দেখলে যে কোনো পুরুষ পছন্দ করবে, তুই তাদের কেন ধরিস না? পেলে কি বয়স্ক পুরুষের অভাব আছে, হাফ মর্দ হাফ ছাগল হাফ গে হাফ লেসবিয়ান, এদের সাথে তোর এত বন্ধুত্ব কিসের? বন্ধু বানায় রেখে দিস আর তারা হুলমুট করে বসে থাকে, বানায় যে মেয়ের কারণে আমার কেউ সতীন বানাবো ওই মেয়েটার আমি দেবো ভরে, তোর কারণে যে যে এখান থেকে আমার সতীন বানাবে না, মার খাবি তুই, আমি তো পোলাপান চিনি না, তুই বানানোর আগে একদম সার্টিফাই করে দিবি কাকা বাবু মনে থাকে যেন, সেকেন্ড টাইম যেন আমার প্রণাম করা ছাড়া আর না থাকে, বললা না মায়া এটা আদার জানে, রাত দিন তোর কোলে যে বসে থাকে, ওরে যে জিজ্ঞেস করেন কোলে বসে কোনো অনুভূতি হয় কিনা, ও বলবে আমি তো বিয়ে করে নি বসি না, আমি কেমন বলবো কেমন লাগে? কিন্তু দেখতে ভালো আছে, আমি কিন্তু কইলাম কি পোলা পরম বড়, পরম বড় কি মাইক নিচ্ছ না কেন, তোমার পাশে কি বেসবয় আছে এখনো? বেসবয় সাথে তুমি এতটা পথ যেতে পারলে, তোমার কি বাদ না বুকে আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা আমি সব কাহিনী যে বলবো, আর আমি বললাম প্লিজ পরম কি কেউ সতীন বানাও,
আর পরম তুমি এই জন্য আমাকে ভরো, এটাই বলতে চাচ্ছিলাম। একটা চুমার কথা বলে মেয়েটা যেভাবে আমার উপর ঝাঁপ দিয়ে পড়ে, আমি তো তাস কি খেয়ে যাই, মানে কই যাব, কথাবার্তা আমার বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে না, কি যে হয়ে গেল এটাই কথা, সব ভুলে গেছি এখন, যে আদারে কি শত্রু ছিল কাকা বাবুকে সব মাথা থেকে আউল হয়ে গেছে, কথাবার্তা আউল হয়ে গেছে, ঠিক করে এখনো বুঝতেছি না। আচ্ছা আমি আর 30 মিনিটের মধ্যে বাসা পৌঁছে যাব, এরপর আমি মাইকে আসব। ও তুমি বরিশালে পৌঁছে গেছো না? এখন অনেক নয়েজ হচ্ছে। বরিশাল সিটির মধ্যে ঢুকে গেছো? হ্যাঁ বরিশালে আছি। হ্যাঁ সিটির মধ্যে ঢুকি নাই, ঢুকবো এখন। চুমু দিয়ে কলিজা খুলে ফেলছে। পরম আমি এখন যাচ্ছি।